বিতরণ করবে। আমৃতসর বিমান বাজারে একটি কাউন্টার হবে, সেই কাউন্টার থেকে প্রতিটি মানুষ সেখানে আমরা দীর্ঘ সরবরাহ করবো, যারা উৎসাহী মানুষ তারা সেখান থেকে ডাক সরবরাহ করতে পারবে। এছাড়াও বর্ষানীতি আমাদের একটা ম্যাট্রিক লাইন হবে, বর্ষানীতি প্রতিটি ওয়ার্ড এলাকায় প্রতিটি ওয়ার্ড এলাকায় মাননীয় গৌরব পার্ষদের নেতৃত্বে, সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে নির্বাচিত গৌরব পার্ষদের নেতৃত্বে ওয়ার্ড এলাকায় ম্যাট্রিক গ্রুপ করে করতে হবে। কিছু আপনাদের কি কি কর্মসূচি রয়েছে? আমাদের আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে এই অনুষ্ঠানটা, এই 8 দিনের অনুষ্ঠান শুভ সূচনা হলো। মাননীয় পৌর প্রধান শ্রী সুদামা রায় মহাশয় এটির অনুষ্ঠানের সূচনা করেছেন। আগামীকাল আমরা আম্বেদকার পৌর বাজার থেকে গাছের চারা বিতরণ করব সকালবেলায়, আর দুপুরবেলায় বিকেল 3টের থেকে আমরা হেডমাস্টার মশাইদের সঙ্গে এই অঞ্চলে পৌর এলাকায় যে হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলো আছে সেই স্কুলের হেডমাস্টার মশাইদের সঙ্গে মিটিং করব। সেই মিটিং করে তাদের কাছ থেকে আমরা কী কী চাইছি, আমরা ওপেন কুইজ করব, আমরা ক্লিন গ্রিন স্কুল ক্লিন স্কুল এই একটা কম্পিটিশন করব, ছাত্রছাত্রীদের নিয়ে ছোট ছোট অসংখ্য র্যালি করাবো, এইসব ব্যাপারগুলো নিয়ে মাস্টারমশাইদের সঙ্গে মিটিং করছি। আগামী 4 তারিখ পৌরসভার তরফ থেকে কিছু পাবলিকেশন বেরোবে এই অ্যাওয়ারনেসের ব্যাপারে, এই জনসচেতনতা বৃদ্ধির জন্য প্লাস্টিক বিরোধী কাজ কেন করা দরকার, জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কী, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কীভাবে করা উচিত, এই সমস্ত বিষয়ে পৃথক পৃথক লিফলেট বেরোবে, সেই লিফলেটগুলোর অফিসিয়াল পাবলিকেশন হবে। 5 তারিখ আমরা সেলফ হেল্প গ্রুপগুলোর সঙ্গে মিটিং করব, অসংখ্য মিটিং হবে আমাদের একদিনেই, স্পেশাল ড্রাইভে হবে ওটা। 6 তারিখে তো শিক্ষক, হ্যাঁ শিক্ষক দিবস, হ্যাঁ অন্য আছে, আমরা এই পৌর এলাকার যে কটি প্রাথমিক বিদ্যালয় আছে এবং যে কটি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় আছে সেই মাস্টারমশাইদের সম্বর্ধিত করব। আমাদের পৌর কর্মচারীরা, পৌর প্রধান এবং পৌর কর্তৃপক্ষের নেতৃত্বে পৌর কর্মচারীরা সেই সব স্কুলগুলোয় গিয়ে মাস্টারমশাইদের একটু মিষ্টিমুখ করাবেন এবং স্কুলগুলোকে একটি করে মেমেন্টো দিয়ে আসবেন শিক্ষক দিবসের সম্মাননা স্বরূপ। 6 তারিখে আমাদের 4টে স্কুলে কুইজ কম্পিটিশন হবে। এছাড়া 6 তারিখে কলেজ অডিটোরিয়ামে টাউন লেভেল সেমিনার হবে, যেখানে কাউন্সিলর উপস্থিত থাকবেন, ওয়ার্ড লেভেল ফাংশনারিজ যারা আছেন এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত তারা উপস্থিত থাকবেন, এর সঙ্গে মিউনিসিপ্যাল স্টাফ এবং অন্যান্য ব্যক্তি, ডিস্টিংগুইশড পার্সোনালিটিস যারা আছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল, যাদের কথা মানুষ শোনে তাদেরকে আমরা পিয়ার গ্রুপ মেম্বার করে মোটিভেট করার জন্য তাদেরকে আমরা ব্যবহার করব এটা ভেবেছি। 7 তারিখে আমাদের একটি মিটিং হবে, সেই মিটিংটি বাজার কমিটিগুলোর সঙ্গে আমরা করব, বাজার কমিটি এবং সেরিমনি হল যেগুলো আছে, উৎসব ভবন যেগুলো আছে তাদের মালিকদের সঙ্গে মিটিং করব, কারণ সেখান থেকে প্রচুর ওয়েস্ট জেনারেটেড হয়, প্লাস্টিক ব্যবহার হয়, ওদেরকে আমরা অ্যাওয়্যার করব, ওদেরকে মোটিভেট করব যাতে ওরা এমন কিছু ব্যবস্থা নিতে পারেন যাতে প্লাস্টিকের ব্যবহারটা আমরা ক্রমাগতভাবে কমিয়ে আনতে পারি এবং জল সংরক্ষণের ক্ষেত্রে যাতে তারা ভূমিকা নিতে পারেন। এছাড়াও আমাদের ভেক্টর কন্ট্রোল টিম আছে, ডেঙ্গুকে প্রিভেন্ট করার জন্য যে আমাদের টিম আছে সে ভেক্টর কন্ট্রোল টিমের মেম্বারদের সঙ্গে আমরা মিটিং করব এই বিষয় নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। আপনি বললেন স্যার যে আপনারা এনাদের সাথে কথা বলবেন, তো এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যে সিস্টেমটা এটা বিপুল একটা খরচ সাপেক্ষ ব্যয় সাপেক্ষ ব্যাপার, তো এটা তো কি মিউনিসিপ্যালিটি কোনো তাদেরকে সাহায্য করবে? মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা, ম্যানেজমেন্টটা হবে মিউনিসিপ্যাল লেভেলে, কিন্তু সলিড ওয়েস্টের মূল জায়গা যেটা সেটা হচ্ছে ঘরের ভেতরে সোর্স, যেখানে আবর্জনা তৈরি হচ্ছে, এই আবর্জনা যেখানে তৈরি হচ্ছে সেখানে যদি জৈব আর অজৈবকে আমি আলাদা করে সেপারেটে সেগ্রিগেটেড করে দিতে পারি, যেটা আমি করতে পারি আরামসে, মানুষ করতে পারে, এই কাজটা করে দিলে বাকি কাজটা পৌরসভা অত্যন্ত স্মুথলি করতে পারবে। এর জন্য যে খরচ হবে সেই খরচ বিয়ার করবে রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে পৌরসভা। রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে 3-4টে পৌরসভাকে একসঙ্গে এনে ক্লাস্টার করেও কাজ করানোর জন্য।
আর এর থেকে যে আউটপুট বেরোবে অর্থাৎ যে ফার্টিলাইজার তৈরি হবে সেই ফার্টিলাইজারটা ভীষণই ইকো ফ্রেন্ডলি এবং গাছের বেড়ে ওঠার জন্য অত্যন্ত ভালো জিনিস। 7 তারিখে আমাদের মিউনিসিপ্যাল অফিসে ভেক্টর কন্ট্রোল টিমের মেম্বারদের সঙ্গে মিটিং আছে। 7 এবং 8 এই দুদিন বিভিন্ন ওয়ার্ডে, আমাদের 24টি ওয়ার্ড আছে, 24টি ওয়ার্ডের প্রতিটিতে মিটিং হবে কাউন্সিলরের নেতৃত্বে। কাউন্সিলর, ওয়ার্ড ফাংশনারিজ এবং ওয়ার্ডে যারা SWM এর কাজ করছেন সেই সমস্ত মানুষজনের উপস্থিতিতে, সেটা 25 জন 30 জন কি 50 জনের উপস্থিতি বেশিও হতে পারে কিন্তু 20-25 জন 30 জন এনশিওর্ড হতে হবে, কাউন্সিলরদের নেতৃত্বে সেখানে মিটিং হবে। এটার প্রয়োজনটা কী, এই প্রয়োজনটা কী বোঝানোই হচ্ছে আমাদের মূল কর্তব্য। কিন্তু এই প্রয়োজনটা কী বোঝার ক্ষেত্রেই আমাদের দুর্বলতা হয়ে যাচ্ছে। আমি আপনি কিন্তু ক্যারি ব্যাগ চেয়ে ফুলের মালাটা নিচ্ছি, আমি আপনি ক্যারি ব্যাগ চেয়ে মাছের ব্যাগটা নিচ্ছি, কালো ব্যাগটা নিচ্ছি। তাই এইখান থেকে আমাদের বেরিয়ে আসার একটা অ্যাটেম্প্ট সকলে মিলেই আমাদের নিতে হবে। 7-8 হয়ে গেল, 9 তারিখে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। 9 তারিখে আমাদের একটি প্রোগ্রাম হচ্ছে একটি প্লাস্টিক বিরোধী একটি পথনাটক, এখানকার একটি বিজ্ঞান ক্লাব সে নাটকটি করবে। 2টি জায়গায় আমাদের নাটকটা হবে, 3:30 গান্ধী মোড়ে হবে আর 1:30 কোনো একটা হাই স্কুলে করবো আমরা, হাই স্কুলের অডিটোরিয়ামে। আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, যদি সুবিধা পান এবং আপনার যদি সহকর্মী যারা আছেন, অন্যান্য বন্ধুবান্ধব প্রেসে যারা আছেন তাদেরকেও ইনভাইট করুন, ওটা আপনারাও দেখাতে পারবেন, অত্যন্ত মানে সময় উপযোগী। আমরা কম্পিটিং স্কুল, যে যে স্কুলগুলো কালকের মিটিং থেকে হবে এই গ্রিন স্কুল ক্লিন স্কুল কম্পিটিশনে নাম দেবে সেই স্কুলগুলোয় আমরা ভিজিট করব। ভিজিট করে আমরা 1st, 2nd, 3rd আমরা অর্থ করি কিছু দেবো না, আমরা 1st স্টিকারটা দিয়ে আসবো বা 2টো গাছ হয়তো আমরা দিয়ে আসবো সেই তাকে, কিন্তু আমরা তাকে অনার করব আর কি। 9 তারিখে সকাল আটটার সময় প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে গাছ বসানো হবে। বেশ কিছু চারা নিয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে যাব, বৃক্ষরোপণ কর্মসূচি হবে, একটা ম্যাসিভ ড্রাইভ কাউন্সিলরের নেতৃত্বে ওয়ার্ড ফাংশনারিরা করবে। কিন্তু আমরা ভীষণভাবে চাইছি সাধারণ মানুষের মধ্যে অংশগ্রহণ করুক, অর্থাৎ মানুষ যদি অংশগ্রহণ করে তাহলে তার ইনভলভমেন্ট হয়, তাহলে তার ওনারশিপ হয়। এইটা যদি ঠিকভাবে আমরা কোঅর্ডিনেট করতে পারি তাহলে আমরা সাকসেসফুল হব, এটা আমরা আশা। এছাড়াও বিভিন্ন স্কুলে আমরা বলেছি স্কুলগুলোর থেকে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর এবং তার যদি মডেল টডেল থাকে, তার ড্রয়িং যদি কিছু থাকে সেইগুলো তারা স্কুলগুলো দেবে। এই স্কুলগুলোর থেকে এগুলো কালেকশন করে সেটার একটা এক্সিবিশন আমরা করব, ছোট্ট একটা স্কুল ক্লাসরুমে করব। কোথায় করব না করব সেটা এখনও ফাইনালাইজ হয়নি। এটা এই হচ্ছে আমাদের সংক্ষেপে। কিন্তু আমাদের মূল কথা কিন্তু 2 তারিখ থেকে 9 তারিখ আমাদের কাজ নয়, আমাদের কাজ কিন্তু 365 দিন এবং আজীবন যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কাজ। পৌরসভা পৌরসভার অংশের কাজ করবে, মানুষ মানুষের অংশের কাজ করবে, পৌরসভা পৌরসভার অংশের কাজ শুধু কাজ করবে না, পৌরসভা ব্রিজিংয়ের কাজ করবে, সেতুর কাজ করবে। মানুষ আর পৌরসভা একসঙ্গে এমনভাবে কাজ করবে যাতে আগামী প্রজন্ম একটা উন্নততর পরিবেশ পেতে পারে, এই হচ্ছে আমাদের মোটো। ধন্যবাদ। রাজ্য নগর উন্নয়ন সংস্থার যে নির্দেশটি আছে তাতে আমাদের তো এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজ করতেই হবে, তা আমরা চাইছি এইটা যেন সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন। আমাদের মাননীয় পুর প্রধান সাহেবের নেতৃত্বে যেটা আজকে উদ্বোধন হলো এটার কাজ যেন আমরা লাগাতার করতে পারি, আর এর জন্য সুরার পক্ষ থেকে আমাদের ওয়ার্ড ওয়াইজ বেশ একটা ভালো পরিমাণ অর্থ 25,000 টাকা করে পার ওয়ার্ড অ্যালটমেন্ট করা হয়েছে, যাতে আমরা 6 মাস ব্যাপী একটা কাজ করতে পারি। এবং যেটা আমাদের টার্গেট আছে সেটা মাননীয় মানে পুর কর্তৃপক্ষ বিবেচনা করছেন যে খুব তাড়াতাড়ি, খুব সম্ভবত হয়তো সামনের গান্ধীর বার্থডের মধ্যে যদি আমাদের বোর্ড অফ কাউন্সিলস এটা সহমত হয় তাহলে ওদিন থেকে ব্যবসায়ী মহলে আমাদের প্লাস্টিকটা আমরা প্রাথমিকভাবে বন্ধ করতে চাই। আর বাদ বাকি সবাই যেমন সহযোগিতা করছেন, সবাই এগিয়ে আসবেন, অনেক প্রচার চালাবো, এটাই আমাদের লক্ষ্য। আজকে স্যার কাছাপাড়া পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক র্যালি এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান করলেন, কী উদ্দেশ্যে বা কীরকম সাড়া পেলেন সাধারণ মানুষের কাছ থেকে? আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আজকে যে আমরা র্যালি বের করেছি ওটা মুখ্য উদ্দেশ্য আছে যে মানুষকে সচেতন করা, আমরা কাঁচাপাড়া কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, গাছ দিয়ে মানুষকে কীভাবে বুঝিয়ে দিতে হবে যে গাছ কি কেমন দরকার আছে, তারপরে আমরা প্লাস্টিক বন্ধ করে দেব, এটা আমরা মানুষ কাছে আমাদের বার্তা পৌঁছে দিব, কেন প্লাস্টিক কত হার্মফুল আছে সে সবাই জানে। এরপরে জল ভরো, এটাই আমাদের প্রোগ্রাম আছে, যেখানে বড় বড় পুকুর আছে সেইখানে আমরা চেষ্টা করব ওই পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা জল ভরো অভিযানটা শুরু করব। মানুষ গাছ লাগানো এটাও একটা ব্যাপার আছে, আমরা কালকে 300 মতন গাছ বিতরণ করব, সেটা আমরা ওই মিউনিসিপ্যালিটি আমাদের মিউনিসিপ্যালিটি বাজার যে আছে আপনার ওইখান থেকে
সব কাউন্সিলরের মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা গাছ লাগানো শুরু করব, কেন কি গাছ মানুষকে জীবনের জন্য সব থেকে উপযোগী আছে। আমরা চেষ্টা করছি কি মানুষের কাছে কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি পৌঁছে যা, মানুষ কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি আসুক, এই সচেতনতা আমরা দিতে চাইছি কি এইগুলো কাজ করলে আমাদের যে কাঁচাপাড়া যে আছে সে একটা উন্নত কাঁচাপাড়া হবে। আমরা চেষ্টা করছি কি আমাদের এলাকা যে ডেঙ্গু পরিষ্কার ডেঙ্গু হয়েছে সে ডেঙ্গু না হয় সেই জন্য আমরা সবাই কাউন্সিলর আমাদের মিউনিসিপ্যালিটি এমপ্লয়ি সবাই মিলে একটা স্পেশাল ড্রাইভ দিয়েছি কি আমাদের ডেঙ্গু যে আছে 7 নম্বর ওয়ার্ডে কিছু কিছু যে হয়েছে সেটা না হয় সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা 7 নম্বর ওয়ার্ডে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন হেলথে আমাদের মেয়েরা আছে বাড়ি বাড়িকে দিয়ে দেখছে কোন জায়গায় লার্ভার তৈরি হচ্ছে সেই চেষ্টা করে যাচ্ছে। ওইখানকার কাউন্সিলর যিনি আছেন তিনিও চেষ্টা করে যাচ্ছেন। আমরা মশা মারা তেল ব্লিচিং সাফাই সব কিছু চেষ্টা করে আমরা চাইছি কি 7 নম্বর ওয়ার্ড মধ্যে কোনো রকমের ডেঙ্গু মানুষ উপীত না এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। শুধু কাঁচাপাড়া পৌরসভা না সমগ্র বীজপুরের মানুষের কী বার্তা দেবেন? বীজপুরে যেন আমি কিছু বলবো না, আমি কাঁচাপাড়া আছি, কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি থেকে মানুষকে এটাই বার্তা দিয়েছি মানুষ আমাদের পাশে আছে, মানুষ এই সব জিনিস দেখে আমাদের পাশে এসছে, মানুষ চেষ্টা করছে কি আমরাও কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির সঙ্গে থেকে এই এলাকা যত মানুষ আছে সবাই চেষ্টা করতে কি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে মা কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এই কাজটাগুলো করি। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.